আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মিছিল এগিয়ে যাচ্ছে ঢাকার দিকে। এই মিছিল শাহবাগে যাবে নাকি প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে যাবে নাকি গণভবনের দিকে যাবে সেটি কিন্তু আমরা স্পষ্ট নই। তবে এই মিছিল কিন্তু অন্যান্য দিনের তুলনায় একেবারেই শান্তিপূর্ণ, কোনো সহিংসতা নেই, কারণ তাদেরকে আসলে কোনো আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু আমাদের চোখে পড়েনি যে তাদেরকে কেউ বাধা দিয়েছে। নানা স্লোগান, নানান ধরনের দাবি, নানান ধরনের দাবি নিয়ে এই স্লোগানে স্লোগানে মুখর এই পুরো মিছিল। এই মিছিলে কিন্তু ওই পুরনো যেই স্লোগান তারা সেটিই বলছেন যে তাদেরকে শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য যে আন্দোলনটি শুরু হয়েছিল কোটা আন্দোলন, সেই আন্দোলন থেকে কিন্তু সে আজকের এক দফা দাবির আন্দোলনে পরিণত হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে কোটা আন্দোলন নিয়ে ধাপে ধাপে এই আন্দোলন এত দূর এগিয়েছে, বিভিন্ন সময়ে সহিংসতা হয়েছে, বিভিন্ন সময়ে সংঘর্ষ হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, দেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এক পর্যায়ে ছুটি ঘোষণা করেছিল সরকার, কিন্তু কোনো কিছু দিয়েই যেন এই মানুষের বাঁধ ভাঙা যে জোয়ার সেটি কিন্তু ঠেকানো যায়নি। আমরা দেখেছি যে এই আন্দোলন চলাকালে বিভিন্ন জায়গায় নাশকতা হয়েছে, সহিংসতা হয়েছে এবং অসংখ্য মানুষের মৃত্যু, নিশ্চয়ই আপনারা জানেন সেই মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই নাশকতার দায় যদিও সরকারের পক্ষ থেকে বারবার দেওয়া হচ্ছিল যে এটি সন্ত্রাসীদের কাজ এবং জামাত শিবিরের কাজ, কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে এটি আসলে শিক্ষার্থী বা তারা এটি ঘটায়নি বা তারা এটি করেনি। তো সব মিলিয়ে সারা দেশে গতকালও যে সহিংসতায় প্রায় শতাধিক মানুষ হতাহত হয়েছেন, নিহত হয়েছেন, সেই নিহতের পর অনেকেই ধারণা করেছিল যে আসলে সরকার বিশেষ করে কারফিউ ঘোষণার পর মানুষ আদৌ রাস্তায় বেরোবে কিনা, কিন্তু সেই শঙ্কা, সেই উৎকণ্ঠা, সেই সবকিছু মিথ্যে প্রমাণ করে কিন্তু জনতার স্রোত বেরিয়ে এসেছে রাস্তায়। আমরা একটু বনানীতে রয়েছি, বনানীর থেকে ক্যামেরার চোখ যতদূর যায় শুধু মানুষ আর মানুষ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে রাজপথ হয়ে উঠেছে পুরো জনতার, সাধারণ মানুষের। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নানান ধরনের স্লোগানে মুখর রয়েছে এই রাজপথ এবং একই সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক, সর্বস্তরের মানুষ, অর্থাৎ আমরা দেখেছি দিনমজুর যারা রয়েছেন, রিক্সাওয়ালা, তারাও কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন। এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই, বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু নারী শিক্ষার্থীরাও কিন্তু পিছিয়ে নেই, তারা জীবনের ঝুঁকি নিয়ে সর্বোচ্চ ত্যাগ করার মানসিকতা নিয়ে কিন্তু তারা এই রাস্তায় নেমেছেন। আমরা প্রায় পৌনে এক ঘন্টা ধরে আমরা এই বনানীতে রয়েছি, যখন এই মিছিলটি এখানে আসেনি তখন থেকেই কিন্তু আমরা এখানে রয়েছি। আমরা অতীতে অনেক মানুষ, অনেক রাজনৈতিক দলের সভা সমাবেশ বা কর্মসূচি দেখেছি, কিন্তু এত মানুষের ঢল আমরা অতীতে একজন গণমাধ্যম কর্মী হিসাবে, একজন সাংবাদিক হিসাবে এত মানুষের ঢল আমরা অতীতে কখনো দেখিনি। স্বাভাবিকভাবেই এটি বলার অপেক্ষা রাখে না যে এটি একটি নতুন ইতিহাসের হয়তো সৃষ্টি হচ্ছে, সেই ইতিহাস হয়তো পরবর্তীতে ইতিহাসবিদগণই লিখবেন, কিন্তু আমরা স্বচক্ষে যেই ঘটনা দেখছি সেটি আসলে অনেকটাই আসলে বর্ণনা করা কোনোভাবেই সম্ভব নয়। আমরা ইতিমধ্যে আমরা দেখছি শিক্ষার্থীদের হাতে হাতে জাতীয় পতাকা রয়েছে, অনেকেরই মাথায় লাল কাপড় বাঁধা এবং নানান স্লোগানে মুখর করে রেখেছেন পুরো রাজপথ। আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই মিছিলের আসলে অগ্রভাগ কোথায় আর পশ্চাৎভাগ কোথায় সেটি কিন্তু আমাদের জন্য বলা খুবই কঠিন। এই মিছিল এগিয়ে যাচ্ছে, মিছিলটি কোথায় যাচ্ছে সেটি কিন্তু আমাদের পক্ষে এই মুহূর্তে বলা খুবই জটিল একটি বিষয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মিছিলে সকল বয়সী মানুষ যেমন রয়েছে, সকল পেশার মানুষকে আমরা দেখছি, দিনমজুর,
আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের মানুষ, তবে শিক্ষার্থীদের যে অংশগ্রহণ সেটি কিন্তু আমরা সচক্ষে দেখছি। এখনো অনেকের গলায় আইডি কার্ড ঝুলছে, অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন, তবে এই এলাকায় বেশিরভাগ শিক্ষার্থী যারা রয়েছেন, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইডি কার্ড আমরা দেখছি, তারা কিন্তু এই আন্দোলনটিকে মূলত এই পর্যায়ে নিয়ে এসেছেন। তো এই পর্যায়ে নিয়ে আসার পরে সকল শ্রেণী পেশার মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন এটি এক দফার আন্দোলনে পরিণত হয়েছে, সরকার পতন আন্দোলন। এই সরকার পতন আন্দোলনে কারফিউ ভেঙে অতীতে আমরা 52-তে আমরা ভাষা আন্দোলনে কারফিউ ভেঙে ছাত্র জনতা নেমে এসেছিল, এই 52-র পরে 71, সেই 71 সালে আমরা দেখেছি যে কারফিউ ভেঙে রাজপথে ছাত্র জনতা নেমে এসেছিল। দীর্ঘদিন পরে আমরা 2024 সালে এসে দেখছি রাজপথে যেমন সেনাবাহিনী রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, হাজার হাজার মানুষ নেমে এসেছে রাস্তায়। আপনাদেরকে যদি একটু আবারও দেখাতে চাই মিছিলের পেছন ভাগ, যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ, আশেপাশের অলিগলির থেকে মানুষের সারি, মানুষের ঢল, মানুষের সমর্থন সেটি কিন্তু এই মিছিলের সঙ্গেই সম্পৃক্ত হচ্ছে। সব মিলিয়ে মিছিল যত এগিয়ে যাচ্ছে, মানুষের ঢল, মানুষের অংশগ্রহণ, মানুষের সম্পৃক্ততা তত বেশিই বাড়ছে। আপনাদেরকে দেখাতে চাই মিছিলের পেছন সাইট। আমার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই দিকটাতে বনানী কবরস্থান, তারপরে ইসিবির চত্বরের দিকে যেই ফ্লাইওভারটি, সেই ফ্লাইওভারও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। ফ্লাইওভার থেকেও নামছে মানুষ, অসংখ্য মানুষের অংশগ্রহণে জনস্রোত এগিয়ে যাচ্ছে মূল ঢাকার দিকে। আপনারা নিশ্চয়ই জানেন নানা উৎকণ্ঠা, নানান ধরনের পরিস্থিতি মোকাবেলা করে, নানান সহিংসতার পরে আজকে শান্তিপূর্ণ একটি জনস্রোত আমরা দেখতে পাচ্ছি। এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে কোটা আন্দোলনকে ঘিরে যেই আন্দোলনটি আজ এই পর্যায়ে এসে পৌঁছেছে, নানান সহিংসতা, নানান মানুষের জীবন দেওয়ার পরে, অর্থাৎ 2024 সালের বিশেষ করে জুন মাসের 7 তারিখ থেকে যেই আন্দোলনটির সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেই আন্দোলনের পর যেটি ছড়িয়ে পড়েছিল সারা বাংলাদেশে।